বৃহস্পতিবার কলকাতায় আত্মপ্রকাশ করলো তথ্য প্রযুক্তি সংস্থা ডিজি ভিভা। ডিজি ভিভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা অয়ঞ্জিত সেনের সাথে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিরা, যেমন দেবিকা মুখার্জি, অঞ্জনা বসু ও অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরদা। সংস্থার কর্ণধার জানান, ডিজি ভিভার মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের কাজের খবরের প্রচার করাটা অনেক সহজ হয়ে যাবে। সেই সব কাজের খবর জানতে পারবেন রাজ্যবাসী সমেত বিশ্ববাসীরাও। ডিজিটাল কন্টেন্টের দিক থেকে বাংলা এখন অনেক পিছিয়ে আছে এই মুহূর্তে, এবং আমাদের এটাই প্রচেষ্টা হবে যে বাংলাকে যত তাড়াতাড়ি সম্ভব এমন একটা জায়গায় নিয়ে আসা যেখানে ভারতবর্ষে অন্য প্রান্ত থেকে বলবে দেখুন বাংলাকে দেখবে, তো সেই জায়গাটা আসার জন্য এটাই আমাদের প্রচেষ্টা হবে যে যত তাড়াতাড়ি সম্ভব ডিজিটালি বাংলাকে জাগ্রত করা। যদিও এখন অনেকেই বলতে পারে গভর্নমেন্টের তরফ থেকে, যে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে, যে বাংলা অনেক আগে গেছে ডিজিটালি, কিন্তু ডিজিটালি যায়নি। আসল ডিজিটাল এটা নয়, আসল ডিজিটাল হচ্ছে যে এটাতে সেই রাজ্যটার ভালো হচ্ছে সব দিক দিয়ে, সেই ভালোটা কিন্তু এখনও হয়নি। সুতরাং সেই দিক দিয়েই আমাদের প্রচেষ্টা, জিনিসটাকে ভালোভাবে সর্বপ্রান্তে সর্বদিক থেকে বাংলাকে যেন আমরা আগিয়ে নিতে পারি। বাংলার ঐতিহ্যবাহী কিছু শিল্প আছে, সেগুলো কি সম্ভব ডিজিটালের মাধ্যমে গ্লোবালাইজড হওয়া? খুব ভালো কোয়েশ্চেন, এই জন্য বলবো, কারণ এই জিনিসটাই কিন্তু বাংলাতে লাস্ট বেশ কয়েক বছর ধরে কিছুই করেনি কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে কোনো ধরনের কোনো প্রকল্প এই ব্যাপারে কিচ্ছু আনে। এবং এই এই জিনিসটা নিয়ে আমি বলবো যে ডিজিটালি এরকম একটা, ধরুন একজন গরিব দুঃখী একজন সে মূর্তি বানায় বা কিছু করে, আমরা সবসময় তাকে তাকে দেখি একটা জায়গা নিয়ে ছোট্ট করে 10টা মূর্তি 100টা মূর্তি নিয়ে বসে থাকে, তাদেরকে যদি আমরা ডিজিটাল সাইডে ফেলতে পারি, মানে তাদেরকে পড়িয়ে কিছুটা কিছুটা শেখানোর দিক থেকে, মানে সেটাতে আমাদের গ্রামে যেতে হবে কিন্তু আমরা যাব, এবং ডিজিটালি তাদেরকে এটা বলা যে এইভাবে তোমরা যদি কাজটা করো তোমাদেরকে বাড়ির থেকেও না বেরিয়ে বাড়িতে বসেই তোমরা কিন্তু টাকা তোমাদের কাছে তোমরা অর্জন করতে পারবে তোমাদের কাজ দিয়ে। এবং এটা খালি টাকার জন্য নয়, এটা বাংলার যেটা শিল্প সেই শিল্পটাকে ভারতবর্ষে শুধু নয় গোটা বিশ্বে একটা জায়গা স্থান এবং একটা ভালো স্থান দেবে। আমাদের বক্তব্য, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, এমনকি আমাদের সাম্প্রতিক ইতিহাস, আমাদের রাজনীতি, তার সব কিছু ইন্টারপ্রিটেশন করছে বাংলাদেশ, এবং সেটাই গোটা পৃথিবী দেখছে যে এটাই হচ্ছে আসল ইন্টারপ্রিটেশন, কথাটা অ্যাবসলিউটলি ভুল। সুতরাং ডিজিটালি এগোতে গেলে আমাদের প্রথমে কন্টেন্টগুলোকে আমাদের তরফ থেকে একটা ইন্টারপ্রিটেশন তৈরি করে, একটা ন্যারেশন তৈরি করে গোটা পৃথিবীর সামনে নিয়ে যেতে হবে, এবং সেই কাজটা শুরুটা অয়ঞ্জিত যদি এই তার এই ডিজি ভিভার মাধ্যমে শুরু করতে পারেন, আমরা প্রত্যেকে সেটার সঙ্গে জড়িয়ে থেকে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই হবে যে আমাদের যে ইন্টারপ্রিটেশন, আমাদের যে ব্যাখ্যা, আমাদের যে ইতিহাস, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, এবং তার পাশাপাশি আমাদের শিল্প থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন দিক, বিশেষ করে অর্থনৈতিক দিকগুলো, যেটা অঞ্জিত একটু আগে বলছিলেন যে প্রয়োজনীয় ব্যাপার শিল্পীদেরকে সাপোর্ট করা। সাপোর্ট করতে গেলে অনেক রকম রাস্তা রয়েছে, আমরা দেখছি ভারতের অন্যান্য প্রদেশগুলো সেগুলো এগিয়ে যাচ্ছে, আমরা পারছি না, কারণ আমাদের চেষ্টাটাই ডিজিটাল কন্টেন্ট প্রভিশনের এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আসল সুইচটাতে হাত পড়েছে, এবার কাজ কতটা হবে সেটা কিন্তু সময় বলবে। দয়ালদের উদ্যোগটাকে আমি বলবো যে এই মুহূর্তে এই উদ্যোগটাই প্রয়োজন, যেটা আমাদের নিজস্ব ইন্টারপ্রিটেশন, নিজস্ব ন্যারেটিভ, নিজস্ব ব্যাখ্যা তৈরি করবে গোটা পৃথিবীর সামনে পশ্চিমবঙ্গ আসলে কী।